বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব নেবে সরকার আজ রোববার দুপুরে শহীদ মিনারে নিহত দুই শিক্ষার্থী রিয়াজ ও ইমনের জানা যায় উপস্থিত হয়ে এ কথা বলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ যারা শিক্ষার্থীদের গুলি চালিয়ে হত্যা করেছে মানবতা বিরোধী অপরাধ হিসাবে সবার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি গত চার আগস্ট আন্দোলন চলাকালে সায়েন্সল্যাব এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন মোহাম্মদ রিয়াজ শনিবার বিকেলে মারা যান তিনি একই দিন টাঙ্গাইলের মির্জাপুরে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাতটায় মারা যান ইমন হোসেন জানা যায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি আলম হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে যে কোনো সময় শুধু আমাদের একবার মনে করবেন আমরা অবশ্যই সর্ব যতম সময় আপনাদের কাছে পৌঁছাতে পারি আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করব এবং রাষ্ট্র শুধু আমাদের এই দুইজন ভাই নয় আমরা আমাদের যে ভাইদের হারিয়েছি শহীদ হয়েছেন অবশ্যই সকলের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে আমাদের এই ভাইয়েরা তাদের জীবন দিয়ে দেশের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন সেই দায়িত্ব পালন করতে আমরা